আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আমি হাফিজুল ইসলাম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি 10 থেকে 15 ফিট পর্যন্ত কাজ করবে। এই মেশিনটি একটি অর্ডার করা মেশিন। তো বর্ষার পানি এখন আমাদের এদিকে এলাকায় বাড়তেছে, যার কারণে আমাদের এলাকাতে মেশিনের অর্ডার বেড়ে যাচ্ছে। তো এখন এই মেশিনটি অর্ডার করেছে আমার এক এলাকার এক দাদা। তো উনি মেশিনটি আগামীকাল নিয়ে যাবে। তো এই জন্য মেশিনটি কীরকম পাওয়ার হয়েছে তা আমি এখন আপনাদের লাইন দিয়ে দেখিয়ে দিব। আর এরকম মেশিন আরও একটি সেম আরও একটি মেশিনের অর্ডার আছে, ওইটি আমাদের এলাকার অর্ডার আছে। তাছাড়া ছোটো এক ট্রান্সফরমারের 5 থেকে 7 ফিট মেশিন আরও একটি অর্ডার আছে। তো টোটাল আরও 3টি মেশিনের অর্ডার আছে এটা সহকারে। তো এই মেশিনটি 10 থেকে 15 ফিট পর্যন্ত কাজ করবে। তো মেশিনটি কাজ কমপ্লিট, তো মেশিনটি আগামীকাল নিতে আসবে। তো মেশিনটি এখন আপনাদের আমি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম পাওয়ার। এটা হলো যে দুইটা কালো টার্মিনাল, দুটো হচ্ছে সুইচের কানেকশন, এই পাশে লালটা আউটপুট এসি প্লাস কারেন্ট, আর এটা মাইনাস যা নেটের মধ্যে যাবে, আর্থিংয়ের মধ্যে যাবে, আর এটা নেটের মধ্যে যাবে। তো ব্যাটারি কানেকশন, ব্যাটারি প্লাস, ব্যাটারি মাইনাস, আমি কানেকশনটি দিয়ে নিচ্ছি। ফ্যানডুল রানিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুইচ। তো প্রথমে আমি আপনাদের একটি 200 ওয়াটের বাতি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 200 ওয়াটের বাতিটি খুবই পাওয়ারফুল ভাবে জ্বলে উঠেছে। আর এই মেশিনটির মধ্যে SCR সার্কিট অর্ডার করা হয়নি, কারণ আমাদের এলাকার যারা যারা মেশিন নিয়েছে আমার কাছ থেকে আগে গত বছর বা তার আগের বছর 2 বছরের ভিতরে, তো সবাই SCR ছাড়া মেশিন নিয়েছে এবং তারা SCR ছাড়াই যেরকমভাবে মাছ ধরছে 2 বছর ধরে ধরতেছে, তাতেই তারা সন্তুষ্ট। তার কারণে তারা SCR বলার পরেও তারা SCR-এর জন্য রাজি হয়নি। তো তার আশেপাশে যারা নিয়েছে সবাই SCR ছাড়া যেহেতু আগে নিয়েছে 1 বছর আগে, তো এই জন্য উনিও SCR ছাড়াই মূলত মেশিনটি অর্ডার করেছেন। আমাদের এলাকায় আসলে যারা নিয়েছে তারা এমনিতেই রেজাল্ট খুব ভালো পেয়েছে SCR ছাড়া, 2 বছর ধরে তারা মারতেছে। তো এই মেশিনটি SCR ছাড়া অর্ডার করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন খুবই পাওয়ার। তো এর মধ্যে এখন আমি 500 ওয়াট 1000 ওয়াট লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই পাওয়ার। তো এর মধ্যে আমি এখন আরো 1000 ওয়াট সংযুক্ত করে দিচ্ছি। ১৫০০ ওয়াট, ২৫০০ ওয়াট, ৩৫০০ ওয়াট, তো যাদের মেশিন দরকার বা মেশিন অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করে মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের প্রাইসটা আপনারা জেনে নিতে পারেন, দামটি। তো যাদের যাদের মেশিন দরকার 5 ফিট, 7 ফিট, 10 ফিট, 15 ফিট, তারা অবশ্যই অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করে মেশিন অর্ডার করতে পারেন। আর যাদের SCR সার্কিট দরকার তারা SCR অর্ডার করতে পারেন। তো মেশিনটি মোটামুটি অনেকগুলো ভিডিও ধরে আমি কোনো মেশিনের মধ্যে শর্ট দিয়ে দেখিনি, তো আজকে আমি এখন মেশিনের মধ্যে আপনাদের শর্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, SCR-এর মেশিনের মধ্যে আপনারা কখনো মেশিন শর্ট দিতে যাবেন না। SCR ছাড়া আপনারা এভাবে ডাইরেক্টলি আপনারা মেশিনের মধ্যে শর্ট দিতে পারবেন, কিন্তু SCR লাগানোর পরে মেশিনের মধ্যে কোনোভাবে দুইটা তার এক জায়গায় করা যাবে না, এতে করে SCR কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনারা দেখুন কীরকম পাওয়ার হয়েছে।
অতিরিক্ত ফ্যানের বাতাস, যার কারণে ফায়ারটি ঠিকমতো হচ্ছে না বাতাসের কারণে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই পাওয়ারফুল। আপনারা দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল এবং খুবই ফায়ার করতেছে, একদম আগুন ধরে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়া মাত্র ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।